আফগানিস্তান, পাকিস্তান এবং চীনের বৃদ্ধিপ্রাপ্ত বিপদকে দেখে ভারতীয় সেনাও নিজের প্রস্তুতি মজবুত করছে। একটার পর একটা আপডেট ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে আসছে, ইন্ডিয়ান আর্মি থেকে আসছে, ইন্ডিয়ান নেভি থেকে আসছে। আর একবার পুনরায় ইন্ডিয়ান আর্মি থেকে যে আপডেট বেরিয়ে আসছে সেটাই তিনটে দেশকেই চমকে দিয়েছে। কারণ ভারতীয় সেনা 100টা সোয়ার্ম ড্রোন কেনার জন্য এমার্জেন্সি প্রোকিউরমেন্টকে নিয়ে নিজের ডিল ফাইনালাইজ করে দিয়েছে। বন্ধুরা, ভারতীয় সেনার কাছে এখন একটা নয়, দুটো নয়, বরং 100টা সোয়ার্ম ড্রোন আসতে চলেছে। এই ড্রোন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে পরিপূর্ণ। লাদাখ আর মাউন্টেন ওয়ারফেয়ার এর জন্য এগুলো পুরোপুরি তৈরি থাকবে। এই ড্রোনগুলোর এই বিশেষত্ব রয়েছে যে এক একটা ড্রোনের মধ্যে 10-10 কিলোর এক্সপ্লোসিভ থাকবে, যেগুলো শত্রুকে পুরোপুরি নাস্তানাবুদ করার জন্য সম্পূর্ণভাবে তৈরি থাকবে। যদিও এর রেঞ্জও বাড়ানো হয়েছে আর 25 কিলোমিটার রেঞ্জের সাথে এটা লাইটিং মনিশনের রূপে এই ড্রোন পরিচিত হবে। বন্ধুরা, ভারতীয় সেনা যত তাড়াতাড়ি এই ড্রোনকে চালাতে শিখে যাবে, শত্রুপক্ষের এলাকায় অপারেট করা শিখে যাবে, ততই ভারতীয় সেনার জন্য এটা লাভদায়ী হবে। যদিও এই সোয়ার্ম ড্রোনের যে টেকনোলজি রয়েছে সেটা ইন্ডিয়ান আর্মির জন্য নয়, আর এর জন্য একটা এমার্জেন্সি প্রোকিউরমেন্টও করা হয়েছে যাতে এই সিস্টেমের প্রয়োগ আমাদের সেনারাও শিখে যায়। এমার্জেন্সি সিচুয়েশনে এই ড্রোনের ব্যবহারও যাতে করা যেতে পারে। যদিও 100টা সোয়ার্ম ড্রোনের এমার্জেন্সি প্রোকিউরমেন্ট দেখিয়ে দেয় যে ইন্ডিয়ান আর্মি ড্রোনের মাধ্যমে এবার মোর্চা সামলাবে। বন্ধুরা, আপনি আমেরিকার মতো দেশকে দেখুন। আমেরিকার মতো দেশ বলে আগামী সময় আমেরিকার যত মিশন হবে সেই মিশনের মধ্যে আমেরিকান সেনাদের ঝুঁকি নিতে দেওয়া হবে না, বরং ড্রোনের মাধ্যমে এবং নিজের ইন্টেলিজেন্সের মাধ্যমেই তারা শত্রু দেশের ভেতরে নিজের অপারেশন চালাবে। জো বাইডেন আফগানিস্তান থেকে বেরোনোর সময় একথা বলেছিল। এখন বন্ধুরা, আমেরিকায় অপারেশন কিভাবে চালাবে? সাধারণভাবে ড্রোনগুলো ব্যবহার হবে, ফাইটার জেটের ব্যবহার হবে, বড় বড় বোম্বার ব্যবহৃত হবে, কিন্তু সেনা এখন ঢুকবে না কোনো দেশের ভেতরে। এখন বন্ধুরা, আমেরিকার মতো দেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর এতটা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তো আমাদেরও সোয়ার্ম ড্রোন নেওয়ার জন্য বেশি দেরি করা ঠিক হবে না। আর এই কারণেই আমাদের সেনার জন্য সোয়ার্ম ড্রোনের এমার্জেন্সি প্রোকিউরমেন্ট হচ্ছে। যদিও এটা একটা স্টেপিং স্টোন, ইন্ডিয়ান আর্মি এবং HAL এর যে সহায়তা রয়েছে সেটা এখন লাগাতার নেওয়া হচ্ছে। HAL এর সহায়তায় আমাদের আনম্যান্ড এরিয়াল কমব্যাট ভেহিকেলও আসছে, আর এর সাথে ক্যাটস প্রোগ্রামও সামনে আসছে। এই সমস্ত আপডেট ধীরে ধীরে দুনিয়ার সামনে আসবে, কিন্তু 100টা সোয়ার্ম ড্রোনের খবর পাকিস্তান এবং চীনের মনে ভয় ধরিয়েছে যে ভারতও এখন নিজের দেশের ভেতরে সক্ষম হয়ে উঠছে। চীনের কাছে অবশ্যই সোয়ার্ম ড্রোন আছে, কিন্তু সেগুলো টেস্টেড নয়। ওদিকে আবার মজার বিষয় হলো, পাকিস্তানের কাছে তো সোয়ার্ম ড্রোনের কোনো টেকনোলজি মজুত নেই। এই কারণে এই 100টা সোয়ার্ম ড্রোন পাকিস্তানের জমিতে বাসা বাঁধা আতঙ্কবাদীদের জন্য অতিরিক্ত মাথা ব্যথা হয়ে উঠছে। ভারতীয় সেনার এমন দুর্দান্ত পদক্ষেপ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান।